চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানী মন আজ তো বোঝেনি, অভিমানী মন আজ তো বলেনি আসবে ফিরে, সে অভিমানী আজ তো বলেনি, অভিমানী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও বাবা, ইংলিশে মেসেজ। Feelings are many, but words are few. Clouds are dark, but sky is blue. আরে না, ও অনেক রাতগুলো জেগে থাকে। হ্যাঁ, আমি ভালো। এই মায়া, ঘটক সাহেব, নেন পান খান। আরে বুঝোস নাই, একটু আগে আব্বা আমার ফোন দিছে। ফোন দিয়ে এমন স্নেহ সুলভ আচরণ করতেছে, আমার তো সন্দেহ লাগছে। এইসব খাট পালঙ্গ এই আর কি। আর তাছাড়া আপনি তো বুঝেনি, এখনকার যুগে আনুষঙ্গিক সংসারের অনেক কিছুই আছে, এগুলো কি আর আপনাকে বুঝিয়ে বলতে হবে? এগুলা কি চৌধুরী পরিবারে নাই? এগুলি ভাইজান, আমি কিন্তু অপমান বোধ করছি, এই ঘটকালি করা আমার বংশীয় কারবার। মুরাদ, তুই চুপ কর। ঘটক সাহেব, আপনি বলুন। ছেলেরার একটা শখ আছে। কি শখ? এই এদিক ওদিক যাওয়া, অফিসের কাজকাম, এদিক ওদিকে একটু ঘুরতে গেল, বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেল, তারপরে ধরেন এদিক ওদিক একটু বেড়াতে যাবে, তাই একটা মোটর সাইকেল দরকার ছিল আর কি। বুঝতে পারলেন না? সবাইকে যাতে বড় মুখ করে বলতে পারে যে শ্বশুর বাড়ির থেকে আমাকে মোটর সাইকেল দিয়েছে, তাতে শ্বশুর বাড়ির সম্মানটা বাড়ল না? আমরা তো সবই দিয়ে দিচ্ছি, তারা কি বউকে সাজিয়ে নিয়ে যাবে না? ছি, এটা কি বলে, এটা তো মেয়ে পক্ষের জন্য শরমের কথা। আপনি জানেন না, চৌধুরী সাহেব তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় 20 ভরি স্বর্ণলঙ্কার দিছিল। আর তাছাড়া গ্রামের মানুষের জিজ্ঞেস করলে বলবে কি, যে একজোড়া কানের দুল দিতে পারে নাই, হাতে দুটো রুলি দিতে পারে নাই? এটা একটা চৌধুরী বাড়ির জন্য, আপনাদের বাড়ির জন্য তো শরমের ব্যাপার। আরে তাছাড়া এই স্বর্ণলঙ্কার জিনিসপত্র তো আপনাদেরই মেয়ে ব্যবহার করবে, কি বলেন?
আর কিছু? আর কি আর বলবো, একটা সামাজিকতা তো আছে, সামান্য যা লেনদেন আছে এগুলো তো আপনি বুঝেন, আপনাকে কি আবার বুঝিয়ে বলতে হবে বলেন? ঠিক আছে ঘটক সাহেব, আমি কালই আমাদের মতামত আপনাকে জানিয়ে দেবো। ভাই জানা আসি। আচ্ছা, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরাদ, আমি বলছিলাম কি ভাইজান, হ্যাঁ, আপনি ওই লেনদেনের ব্যাপারটা চিন্তা করবেন না। আচ্ছা, এটা আমি দোনো পক্ষের থেকে একটু কম সম করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ভাইজান বলছিলাম কি, দুইশো টাকা হবে? দুশো টাকা? কি ভাবছি মানে, এক মেয়ের বিয়েতে এত ডিমান্ড দিবে? তাছাড়া আরো একটা মেয়ে আছে না? এছাড়াও তো আমার ভবিষ্যৎ বলে কিছু আছে নাকি? তবে আমি বলি কি, তুমি মায়ের বিয়ের জন্য অন্য একটা ছেলে ঠিক করো। ভাইজান, আপাতত মায়ের বিয়ের কথা না হয় বাদ দেওয়া যাক। মেয়েটা লেখাপড়া করুক, ভবিষ্যতে চাকরি বাকরি করবে। চাকরি বাকরি ওর একটা আসল ইচ্ছা যে ও চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। আর শিক্ষিত মেয়েদের বিয়ে দিতে ডিমান্ডও লাগবে না। কিন্তু মেয়ের পড়াশোনা করাতে তো টাকা খরচ হবে। তা মেয়ের বিয়ের ডিমান্ড দিতে টাকা খরচ হচ্ছে না? তার জন্যই তো বলি অন্য একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। অন্য ছেলে যদি দেখতে হয় তাহলে মামুনই তো ভালো। মায়া মামুনকে ভালোবাসে, আর এই ছেলেটা অনেক বুদ্ধিমান। ছেলেটাকে যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি, ও একসময় অনেক বড় হবে। তুই চুপ কর, দমক দিও না ভাইজান। তুমি লেখাপড়াও করাবে না ওকে, আবার ওর পছন্দের ছেলের সাথেও বিয়ে দিবে না। তবে কি ওকে জোর করে একটা ছেলের হাতে তুলে দিবে? এই একই কারণে আমরা কিন্তু আমাদের আর এক বোনকে হারিয়েছি। তোমাদের ভিতরে যদি এই স্বৈরাচারী মনোভাবটা না থাকতো, তাহলে কিন্তু তোমরা জোর করে তাকে তার পছন্দের ছেলের হাতে তুলে না দিয়ে অন্য একটা ছেলের হাতে তুলে দিতে না। এই জন্যই কিন্তু সে আত্মহত্যা করেছিল, আমি দেখতেছি। আর এই মায়ের ক্ষেত্রে আমি একই অবস্থা দেখছি। যদি তাকে জোর করে বিয়ে দিই, সে যদি আত্মহত্যা করে, তাহলে তো দেখা গেছে আমাদের বংশের কোনো মেয়েকে আর কেউ বিয়ে করবে না। এইসব বাজে কথা বলবি না। না মানে আমি বলছিলাম, আমাদের এখন বয়স হয়েছে, আর কয়েক বছর পরে হয়তো আমরা চলে যাব, কিন্তু মায়ের জীবন তো কেবল শুরু। ও যাকে নিয়ে সারা জীবন সংসার করবে, আমাদের থেকে কিন্তু সে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওর এইটুকুর জন্য না হয় আমরা কিছু স্যাক্রিফাইস করলাম। তাই বলে কি আমার মেয়েকে একটা ফকিরের বাচ্চার সাথে আমি বিয়ে দিয়ে দিবো? যেই ছেলেটার সাথে আমরা মায়ের বিয়ের কথাবার্তা বলছি সেই ছেলেটা তো বেকার। সেই ছেলে তো নিজে কিছু করে না। হতে পারে সে ধনীর ছেলে, কিন্তু নিজে বেকার। নিজে বেকার হলে আর বুদ্ধিমান না হলে নিজের বাপের সম্পত্তি তো হারাই ফেলবে। তুই চুপ কর, আমার মাথাটা নষ্ট করে দিস না। বুঝতে পেরেছি, ব্যাপারটার জন্য আর কারো নয়, সিদ্ধান্ত আমার নিতে হবে। আমার মেয়েকে আমাকেই বিয়ে দিতে হবে। তোমাদের যা করো করো, বিয়ের উপযুক্ত মেয়ে আমি রাখবো না। রাতের মধ্যে বিয়ের সব কথা ফাইনাল হলো। পরদিন লতা মামার বাড়ি থেকে এলো। বাবা লতাকে শাসিয়ে বললেন, লতা লতা শোন। জি বাবা। এই মায়ের দিকে খেয়াল রাখবি, ওর বিয়ের কথাবার্তা চলতেছে, দেখিস ও যেন কোনো দুর্ঘটনা না ঘটায়। ও যদি কিছু করে তাহলে কিন্তু তোকে আমি রাহি করবো না। আমার বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল বেশ ধুমধাম করে। আমি আমার বান্ধবীদের সঙ্গে আমার রুমে বসেছিলাম। আমার নানা বাড়ির তেমন কেউ আসেনি। আমার চাচাবাবু যারা এসেছিল তারা আমার কাছ থেকে দূরে দূরে থাকছিল। সবাই দায় ছাড়া গোছের কথা বলছিল। কেমন যেন একটা দায়িত্ব এড়ানোর পায় তারা। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি আপন মনে কেঁদে উঠলাম। মা, তোমার স্বপ্ন আজ চিরদিনের জন্য ভেঙে যাচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ মা? মা তুমি আমাকে হেল্প করো না, আমি আর পারছি না মা।
টেনশন করতেছিস রে, ঘুমায় যা। হ্যাঁ তুই ঘুমা, আমি ঘুমোচ্ছি। আমি আছি এক যন্ত্রণার মধ্যে। মানে কি, কিসের যন্ত্রণা? গতকাল থেকে একটা মেয়ে আমার পিছনে লেগেছে। পিছু লেগেছে মানে? মানে আমার সাথে বন্ধুত্ব করতে চায়। বেশ তো, আনন্দের কথা, করে ফেলো। কি বলো তুমি? অবশ্যই করবে। তুমি দেখেছো মেয়েটাকে? না। মেয়েটা ঢাকায় থাকে? হ্যাঁ, তাই তো বলেছে। দেখা করো, কথা বলো। দুই একদিন ফোনে কথা বলে দেখা করতে চলে যাব। আরে বাবা, অসুবিধা কি, তুমি তো ছেলে মানুষ। হ্যাঁ অসুবিধা আছে। প্রথমে বলবে বন্ধুত্ব করবে, তারপর বলবে আমি তোমাকে ভালোবাসি, এরপর বলবে আমি তোমাকে বিয়ে করতে চাই। সমস্যা কি, তুমিও তো মেয়ে দেখছো, যদি এরকম ম্যাচ করেই যায় বিয়ে করে ফেলবে। তোমার কি মাথা খারাপ? আমি যাকে ভালোবাসি সে আমার সব, সে আমার বন্ধু, সে আমার প্রেম। মেয়েটা কি লিখেছে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। না আমি তোমার ইনবক্স দেখব না, তুমি পড়েছো। আচ্ছা শোনো, গতকালকে যে এসএমএস করেছে সেটা একটু দেখো। ফিলিংস আর মেনি বাট ওয়ার্ডস আর ফিউ, ক্লাউডস আর ডার্ক বাট স্কাই ইজ ব্লু, লাভ ইজ পেপার, লাইফ ইজ গ্লো, এভরিথিং আর ফলস বাট ফ্রেন্ডশিপ ইজ ট্রু, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, নকশি। অনেক সুন্দর এসএমএস। গতকালকে আমি তার কাছে জানতে চেয়েছিলাম ভালোবাসা এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য কি। তো কি পার্থক্য বোঝালো, দেখালো? দাঁড়া তোমাকে পড়ে শোনাচ্ছি। Love and friend are walking the village. Love falls into a hole. Why? Because love is blind. Friend also jumps inside. Why? Because a friend will do anything for friendship. Nokshi. মানতে হবে, মেয়েটা খুব সুন্দর করে লিখতে পারে। হ্যাঁ তাই তো দেখছি। হ্যালো, একটা এসএমএস পাঠিয়েছি। পেয়েছেন নিশ্চয়ই? রিপ্লাই দিবেন না? আসলে দেখুন, আমি সবসময় ব্যস্ত থাকি, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তাহলে রাতে রিপ্লাই দিবেন। দেখি। আমি তাহলে রাতে রিং দিব। রিং না করলে খুশি হব। তুমি আর সংযোগ দিবে কেন ফিরোজ? আমি নিজেই তো তোমার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছি, তুমি বা নতুন করে সংযোগ দিবে কেন? তুমি কোথায় ফিরোজ? কতদিন থেকে তোমাকে খুঁজছি, কতবার তুমি মোবাইলে রিং দিয়েছি, কোনোদিন তোমাকে খুঁজে পেলাম না। তোমাকে আমার খুব প্রয়োজন, তুমি আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে। তুমি বলতে আমি যেদিন প্রমোশন পেয়ে অফিসার হব সেদিন তুমি সবচেয়ে বেশি খুশি হবে। আমি প্রমোশন পেয়েছি ফিরোজ, আগামী মাসে আমার র্যাঙ্ক লাগবে, তুমি দেখবে না। আমি আগামীকাল থেকে সশরীরে তোমাকে খুঁজতে মাঠে নামব। আমাকে র্যাঙ্ক পড়ানো দেখলে সবচেয়ে খুশি হতে তুমি।
তুমি তুমি আমার সব ফিরোজ। আমি তোমাকে বাবার মতো শ্রদ্ধা করেছি, প্রেমিকের মতো ভালোবেসেছি, বন্ধুর মতো নির্ভর করেছি। তুমি আমার সব ফিরোজ, কিন্তু আমার জীবনে সবচেয়ে আনন্দের এই দিনে তুমি কোথায় ফিরোজ? তুমি কোথায়? আমি বলছি তুমি যেটা মানে বিহেভ করছো তার সাথে এটা ঠিক না, ভদ্রভাবে অ্যাভয়েড করা যায়। আরে বাবা, রাত বিরাতে হুটহাট করে ফোন করে, মেসেজ করে, আসলে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। আমি খুব লাকি যে তোমার মতো ফ্রেন্ড পেয়েছি। তুমি এখনও অন্য মেয়েদের অ্যাভয়েড করছো আমার জন্য, আর আমি হ্যালো উর্মি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? উর্মি, তোমার কোনো খবর নেই কেন? অনেকদিন থেকে মোবাইল কথা বলো না। আপা, কোনো দুঃসংবাদ নেই তো? না, দুঃসংবাদ থাকবে কেন? আসলে সবসময় তোমার খবর নিতে চাই, কিন্তু ব্যস্ততার জন্য পারি না। আমি আপনাকে অনেক মিস করি আপা। আপনি এগিয়ে না আসলে আমি যে কোথায় খড়কুটোর মতো ফেসে যেতাম। একবার আসেন না আমার ম্যাসে, আপনি তো জানেন আপনি ছাড়া আমার খবরের মতো কেউ নেই। হ্যাঁ, একদিন তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি কখন ম্যাসে ফিরবে? আমি কোথাও যাই না আপা, অফিস শেষ হলেই ম্যাসে চলে যাই। উর্মি, তোমার আপু ফোন দিয়েছে? তোমার আপু আছে সেটা তো কখনো বলনি। আসলে সেরকম কোন প্রসঙ্গ আসেনি তো তাই বলিনি। সরি উর্মি, তোমার আসলে ব্যক্তিগত ব্যাপারে কথা বলে ফেললাম। না, ঠিক আছে। আচ্ছা উর্মি, তোমরা ভাই বোন কতজন? কোনো ভাই নেই, আমরা দু বোন। ও, আসলে কি মায়া আর উর্মি এক না? অভিলাষ হয়েছিস কেন? জোয়ার টুট তো হয়নি। ইম্পসিবল ভাবি, উর্মি হচ্ছে এডিটরের খুব কাছের লোক, প্রায় এডিটর তাকে ডেকে পাঠায়।